নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা সবাইকেই ইশ্রম কার্ডটি বানিয়েছেন যদি বানিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের সবার জন্যই একটি বিরাট বড় সুখবর রয়েছে হ্যাঁ বন্ধুরা আর যারা এখনও পর্যন্ত এই ইশ্রম কার্ডটি বানাননি তারা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এই শ্রম কার্ডটি বানিয়ে নেবেন তার কারণ বন্ধুরা এই ইশ্রম কার্ডটি আপনাদের কাছে থাকলেই কিন্তু আপনারা আজ থেকে প্রতি মাসে মাসে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে পাবেন একদম ফ্রিতে তাছাড়া বন্ধুরা এই কার্ডের মাধ্যমে শ্রমিক কৃষক গরিব ও খেটকা মানুষদের এক লক্ষ টাকা টাকা থেকে দুই লক্ষ টাকার আর্থিক সুবিধাও দেওয়া হবে তো যারা এখনও পর্যন্ত এই কার্ডটি বানাননি তারা কিন্তু অতি শীঘ্রই এই কার্ডটি বানিয়ে নিন আর এই তিন হাজার টাকা আজ থেকে প্রতি মাসে মাসে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে পেতে কী কী করতে হবে তো এখানে দেখুন হেডলাইনে এই বিষয়ে পরিষ্কার করে বলা হয়েছে যে মোদিজির বিরাট বড় ঘোষণা ইশ্রম কার্ড থাকলেই প্রতি মাসে পাবেন তিন হাজার টাকা তো এই তিন হাজার টাকা পেতে হলে কী কী শত পালন করতে হবে এবং কী কী ডকুমেন্টস লাগবে এই সব কিছুই কিন্তু আজকে আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো তবে তার আগে বন্ধুরা যদি আপনিও চান যে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টেও প্রতি মাসে 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 এই তিন হাজার টাকার আর্থিক সুবিধা দেওয়া হোক তাহলে কিন্তু অবশ্যই প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং পাশের যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেটা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দেবেন তো এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে যে কেন্দ্র সরকার গরিব ও খেটকা মানুষদের জন্য ইশ্রম পোর্টাল চালু করেছেন এই পোর্টাল থেকে কিন্তু আপনারা খুব সহজেই ইশ্রম কার্ডটি অনলাইনে বানিয়ে নিতে পারবেন আর এই কার্ডটি থাকলেই শ্রমিক কৃষক গরিব ও খেটকা মানুষ অর্থাৎ দারিদ্র সীমার নিচে থাকা মানুষদের এক লক্ষ টাকা থেকে দুই লক্ষ টাকার আর্থিক সুবিধা দেওয়া হবে এর পাশাপাশি কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্পের লাভ পাবেন যদি আপনার কাছে এই শ্রম কার্ডটি থাকে তো নিচে দেখুন আরো বলা হয়েছে যে কার্ড কার্ড নিয়ে একটা নতুন আপডেট এসেছে যেখানে বলা হয়েছে যে সকলকে থাকলে মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে আর এই তিন হাজার টাকা পেতে হলে আপনি নিজে অনলাইনে আবেদন করতে পারবেন অথবা নিকটবর্তী কোনো সিএসএস সেন্টারে গিয়েও আবেদন করতে পারবেন তো এবার আমরা প্রথমে জানবো যে এই প্রকল্পে আবেদনের শর্তগুলি কী কী আছে তো বলা হয়েছে যে বয়স থাকতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে মাসিক ইনকাম পনেরো হাজার টাকা কিংবা তার কম থাকতে হবে ইপিএফও এনপিএস বা ইএসআইসি এর সদস্য হলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না আর আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না তো এবার জানবো যে এই প্রকল্পে আবেদন করতে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে তো বলা হয়েছে যে আধার কার্ড মোবাইল নম্বর এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটিও লাগবে তো নিচে দেখুন সবার শেষে আরও বলা হয়েছে যে এই তিন হাজার টাকা সেই সমস্ত মানুষদের দেওয়া হবে যারা পি এম এস অর্থাৎ প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনাতে আবেদন করেছেন আর এই যোজনাতে আবেদন করলেই তবেই আপনি প্রতি মাসে তিন হাজার টাকা করে পাবেন আর এর লাভ নিতে গেলে আপনাকে কিছু টাকা দিতে হবে তবে সেই টাকা কোথাও গিয়ে জমা করতে হবে না অটোমেটিক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে